আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিস প্রজেক্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। আজকের বিষয় ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নামাজ। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নামাজের তাগিদ পেয়েছেন। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি 82 বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। নিম্ন ফজরের নামাজ পড়ার 10টি উপকার ও ফজিলত বর্ণনা করা হল। এগুলো জানার পর কারো আর ফজর সালাতের প্রতি গাফিলতি অলসতা আসবে না ইনশাল্লাহ। এক, ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী। কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর সালাত আদায় করা অত্যন্ত কষ্টকর। বুখারী হাদিস 657। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নেন। তিরমিজি 2183। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দেবে। চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর সালাত জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ তাআলা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন। পাঁচ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। ছয়, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতে ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতে আকাশের তাদের মতোই স্পষ্ট দেখবেন। সাত, যে ব্যক্তি নিয়মিত ফজর সালাত আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। আট, ফজরের সালাত আদায়কারী রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া লাভ করবেন। নয়, ফজরের দুরাকাত সুন্নত সালাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়েও উত্তম। দশ, ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায়। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে নিয়মিত ফজরের সালাত আদায় করার তৌফিক দান করে সকলে বলে।